আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলা সংলাপ যে কথা জানতে চান অনুষ্ঠানের। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি, তাদের নেতাদের অভিমত জানার চেষ্টা করছি যে সামনে যে আন্দোলন, বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে আছে এবং নির্বাচন কমিশনের ব্যাপারে অনেকেরই আপত্তি আছে, এই প্রেক্ষিতে সরকার বিরোধী আন্দোলন বা নির্বাচনের দাবিতে আন্দোলন সেটি কেমন হবে? ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এক দফার আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা এই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও করবে। আমরা একটু জানি যে অন্যান্য রাজনৈতিক দল তারা কী ভাবছে। এই সময়ে আমার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন বাংলাদেশ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আপনার কাছে প্রারম্ভিক বক্তব্যে আমি যে কথাটি বলেছিলাম তার প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাই যে সামনে যে নির্বাচন এবং সেই নির্বাচনের ব্যাপারে আপনারা নিশ্চয়ই চান যে একটি নিরপেক্ষ নির্বাচন, সেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আপনাদের আন্দোলনের প্রস্তুতি কী, আপনারা কেমনভাবে চাচ্ছেন? বিএনপি যেমনটা চাচ্ছে এক দফার আন্দোলন, আপনাদের লক্ষ্যটা কী সেই ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে, আমি সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা এটাতে সুস্পষ্ট হয়ে গেছে যে বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। মানে বিশেষভাবে বাংলাদেশে এটা অনেকদিন ধরেই আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এ পর্যন্ত দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সেখানে সরকারি দল কখনোই পরাজিত হয়নি। তুলনামূলকভাবে পূর্ববর্তী সরকারি দল যেখানে পরাজিত হয়েছে সেই নির্বাচনগুলো এক ধরনের তত্ত্বাবধায়ক বলেন কিংবা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে। তো এর অর্থ হচ্ছে যে বাংলাদেশের যে শাসন কাঠামো সেটা আসলে মূল ভিত্তি, সেইখানে ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত, সরকারের হাতে এমনভাবে ক্ষমতার কেন্দ্রীভবন ঘটে যে সমস্ত কিছুর প্রতিষ্ঠানগুলোকে তারা পকেটে ঢুকিয়ে রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারে, ফলে নির্বাচন ব্যবস্থার উপরে তারা পূর্ণ কর্তৃত্ব কায়েম করে এবং এখানে জনগণের কোনো ভোট দেওয়ার প্রকৃত অবস্থা থাকে না। ফলে এই দলীয় সরকারের বর্তমান যে কাঠামোটা এখন পর্যন্ত বজায় আছে এর মধ্যে দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই। সে কারণে আমরা মানে আমাদের দলের পক্ষ থেকে বলতে পারেন 2018 সালেই নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে একটা বৃহত্তর ঐক্য দরকার এবং বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোট দেওয়ার একটা ব্যবস্থা করতে হলে স্থায়ীভাবে। এখানে একদিকে যেমন সরকারের মানে এই বর্তমান সরকার অধীনে সেই নির্বাচন হওয়া সম্ভব না, অন্যদিকে তেমনি এটা স্থায়ীভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা না যেতে পারি তাহলে হয়তো একটা নির্বাচন কখনো কখনো সম্ভব হয়, তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়, কিন্তু সেটা স্থায়ীভাবে টেকে না। ফলে দুটো বিষয় আমাদের সামনে চলে এসেছে, একদিকে যে বর্তমান একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে যারা পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে নিজেদের পকেটে ভরে দমনপীড়ন চালিয়ে পুরো ভোট ডাকাতি করে ক্ষমতায় আঁকড়ে ধরে আছে, তাদেরকে ক্ষমতা থেকে অপসারণ করা, তাদেরকে ক্ষমতা থেকে পদত্যাগে বাধ্য করা। তেমনি একই সাথে এই যে রাষ্ট্র ব্যবস্থার যে যে কাঠামোর কারণে, ক্ষমতার কাঠামোর কারণে সমস্ত ক্ষমতার কেন্দ্রীভবন সরকারের হাতে ঘটে, ন্যূনতম কোনো চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না, প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব শপথ অনুযায়ী জনগণের অধিকার কোনো কার্যকর রাখতে পারে না, সেটারও একটা বদল। তো সেদিক থেকে আমরা মানে দুটো কর্মসূচিকে একসাথে করে এক দফার প্রস্তাব করেছি যে একটা হচ্ছে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে এবং রাজনৈতিক ঐক্যমত্যের একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং পাশাপাশি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে এই দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের যে এই ক্ষমতা কাঠামোর যে স্বৈরাচারী চেহারা এটার পরিবর্তন করতে হবে, তার জন্য সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার পড়বে এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করা। এই দুই মিলে কিন্তু বাংলাদেশে এক দফা এখন সামনে এসেছে। এখন যদি আপনারা এতগুলো দফা যুক্ত করেন তাহলে সেটি নিয়ে আপনারা এগোতে কি সমস্যা হবে না? কারণ বিভিন্ন রাজনৈতিক দল তো ভিন্ন ভিন্ন ইস্যু থাকতে পারে, কিন্তু এতগুলো ইস্যু কি একত্রিত করে সামনে এগোনো সম্ভব হবে সবাইকে মিলে? ইস্যুগুলো কিন্তু এতগুলো নয়, ইস্যু একটাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, এবং ভোটাধিকার প্রতিষ্ঠাটা করতে গেলে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার দরকার, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এখন এই ভোটাধিকার প্রতিষ্ঠা আমাদেরকে একটা জাতীয় ঐক্যের জায়গায় নিয়ে আসছে, কেননা এটা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকতে পারে কিন্তু ভোটাধিকার সকলের জন্যই কিন্তু মানে প্রয়োজন এবং ভোটাধিকারটা সকলেরই একটা অধিকার,
কাজে এই ভোটাধিকারের দাবিটা একটা কমন দাবি। এই দাবিটাকে যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে বাংলাদেশের রাষ্ট্রটাকে আগের মতো রেখে আর করা যাচ্ছে না। এটা এই রাষ্ট্রের ন্যূনতম কতগুলো পরিবর্তন দরকার পড়বে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য যারা ক্ষমতার ন্যূনতম ভারসাম্য আনবে। তো এই দুটোকে যদি আমরা একসাথে করতে না পারি তাহলে মানুষের মধ্যে বিদ্যমান ব্যবস্থা থেকে বদলে নতুন একটা গণতান্ত্রিক সম্ভাবনা স্বপ্ন মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে আপনারা যে নির্বাচনটা চাচ্ছেন সেই নির্বাচনটা পেতে গেলে মাঝখানে যেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার চাচ্ছেন সেই সরকারের মেয়াদটা কি তাহলে কি বড় হবে নাকি সংক্ষিপ্ত থাকবে, মানে কত সময় চাচ্ছেন? প্রথমত অন্তর্বর্তীকালীন একটা সরকার হবে। একদিকে একটা এই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ন্যূনতম যে প্রয়োজনীয় সংস্কার সে বিষয়ে ঐক্যমত্য তৈরি করা, অন্যদিকে একটা নতুন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, রাজনৈতিক ঐক্যমত্যের নির্বাচন কমিশন গঠন করে সে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এবং রাজনৈতিক ঐক্যমত্যের প্রধান দিক হচ্ছে যে সমস্ত সংস্কারগুলো আমাদের সকলের জন্যই রুল প্রযোজ্য, অর্থাৎ যেটাকে বলে রুলস অফ দি গেম, অর্থাৎ যে নিয়মের ভিত্তিতে রাজনৈতিক প্রক্রিয়াটা চলবে সেই বিষয়ে একটা ঐক্যমত্য, সেটা পরবর্তী যে গ্রহণযোগ্য সংসদ তারা সেই সংসদে সেই সংস্কারগুলো সাংবিধানিক ভাবে গ্রহণ করা হবে। এই ঐক্যমত্যটার ভিত্তিতে কিন্তু জনগণের সামনে এমন একটা নতুন স্বপ্ন সৃষ্টি হবে যেটার মধ্যে দিয়ে জনগণের একটা বৃহত্তর আন্দোলনও না নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো যে সেই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদটা কতটুকু, মানে কতটা সময়ের মধ্যে এই কাঠামোগুলো তারা দাঁড় করাবে? আমাদের মূল আমরা কাজটা বলতে পারি, কাজটা হচ্ছে এটাই যে অন্তর্বর্তীকালীন সরকারটা যেটা হবে তাদের কাজ হবে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির পথ সুগম করা এবং সেইটা সংগ্রামের ভেতর দিয়ে গড়ে উঠবে। এবং আমরা যেটা মনে করি বর্তমান সরকারের পদত্যাগে বাধ্য করার যে আন্দোলন সেটার জন্য একটা বৃহত্তর ঐক্য অবশ্যই প্রয়োজন, এবং সেই কথাটা আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জোটের পক্ষ থেকে অনেকদিন ধরে বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে এখন যে কথাটা বলা হচ্ছে যে একটা বৃহত্তর আন্দোলন দরকার এবং তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন সেটা অত্যন্ত ইতিবাচক, কেননা সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তিকে যার যার অবস্থান থেকে মাঠে থাকতে হবে, সেখানে হয়তো নতুন নতুন ধরনের ঐক্য গড়ে উঠতে পারে, কিন্তু সকল শক্তি যদি আন্দোলনের যে বিভিন্ন ফর্ম যার যার অবস্থান থেকে কিংবা যুগপত ভাবে এমনকি যৌথ ভাবে। আপনারা কোনটা চাচ্ছেন, যৌথ ভাবে একটা একক জোট নাকি যুগপত আন্দোলন, কোনটা চাচ্ছেন? না দেখুন, এই আর কি রূপ নিবে এটা আমরা এখনই নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু মূল কথাটা হচ্ছে একই লক্ষ্যের অভিমুখে আমাদেরকে যার যার অবস্থান থেকে যুগপত ভাবে যৌথভাবে আন্দোলন করতে হবে, এবং সকল লক্ষ্যটাই হচ্ছে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তার জন্য বর্তমান সরকারের পদত্যাগ এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতার হস্তান্তর। এই প্রক্রিয়াটা যদি অগ্রসর হয় তবে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে জাতীয় ঐক্যমত্য তখন সেটাও প্রতিষ্ঠা করার সুযোগটা সৃষ্টি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সাম্প্রতিক রাজনৈতিক বিষয়, বিশেষ করে এক দফার আন্দোলন, মার্কিন নিষেধাজ্ঞা এবং নির্বাচন কমিশন বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকির বক্তব্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।